হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। আমি শিল্পা দত্ত চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। তোমরা দেখতেই পাচ্ছ ছন্দ সম্পর্কে আজকে আমরা বিশদে জানব, একদম চুলচেরা বিশ্লেষণ করব ছন্দ নিয়ে। শুধুমাত্র পরীক্ষার দিক থেকেই নয়, যা কিছুই দিক না কেন, আমাদের পরীক্ষা বা এমনি জানার জন্য যা কিছু হোক না কেন, ছন্দ সম্পর্কে আমরা পুরো ডিটেলসে জানব। আর একটা প্রশ্নও কিন্তু ছন্দ সম্পর্কে আমরা ছাড়ব না। তাহলে শুরু করা যাক আর সময় নষ্ট না করে। আচ্ছা, কি আছে ছন্দতে আমরা আজকে একটু দেখব। প্রথমেই ছন্দ পরিচয়। ছন্দ পরিচয় কি? অর্থাৎ ছন্দে আমরা ছন্দ কোথা থেকে পাচ্ছি, ছন্দ জিনিসটা কি, গদ্যে ছন্দ আছে নাকি পদ্যে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকবে ছন্দ পরিচয়ে। প্রথমেই বলি, আমরা যেটা ছোটবেলায় পড়তাম, যেরকম ছড়া বা কবিতা, এগুলো আমাদের পড়তে একটু বেশিই ভালো লাগতো। কেন? তার কারণ হচ্ছে সেখানে ছন্দ রয়েছে। অনেকটা নদীর মতো, যেরকম নদীতে এরকম তরঙ্গ থাকে আমাদের দেখতে ভালো লাগে, ঠিক সেরকমই কবিতা বা ছড়াতে এই ছন্দের কারণেই আমাদের পড়তে ভালো লাগে। তাই দেখবে বাচ্চাদের বইতে গদ্যের থেকে বেশি পদ্য দেওয়া হয় বা ছড়া দেওয়া হয়, তাদেরকে এঙ্গেজ রাখার জন্য, যাতে পড়াশোনার সাথে তারা কানেক্ট করতে পারে। তো ছন্দ পরিচয় আলোচনা করার পর আমরা যাব ছন্দ বিভাগে। নেক্সট হচ্ছে লঘু গুরু বর্ণ নির্ণয়। এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ বেশিরভাগ আমাদের এটাই বুঝতে অসুবিধা হয় যে কোন বর্ণটা কি বর্ণ হবে, লঘুবর্ণ নাকি গুরুবর্ণ কি। কারণ বাংলার সাথে যদি আমরা দেখি, সংস্কৃত ছন্দের একটা বিশদ পার্থক্য রয়েছে। বাংলার ছন্দ আলাদা আর সংস্কৃত ছন্দ আলাদা। সংস্কৃত ছন্দ অনেকাংশে নির্ভর করে তার বর্ণের গুরু আর লঘুর এই জিনিসটার ওপর। সেই জন্য আমাদের কিন্তু খুব ভালো রকমভাবে এই জিনিসটা শিখতে হবে। আর আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা এই জায়গাটা বুঝে যাও, তাহলে যা কিছু লাইন দিক না কেন, পৃথিবীর যা কিছু সংস্কৃতের লাইন দিক না কেন, তোমরা খুব সহজেই ছন্দ কিন্তু নির্ণয় করতে পারবে। তারপরে কি আছে? অর্ধ সমবৃত্ত ছন্দ। এটা আমরা আসব যখন আমরা ছন্দের বিভাগ পড়ব, যে কি অর্ধ সমবৃত্ত, কেন এখানে আমি সমবৃত্ত ছন্দ লিখেছি। তো সেই বিভাগগুলো বলার পর তারপরে আসব যে এই জিনিসগুলো কি আছে না আছে। তারপরে শালিনী, বাতর্মী, ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা, এই ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা উপজাতির অথোদ্ধতা, এগুলো আমরা আগে গ্র্যাজুয়েশনে পড়েছি। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমরা দেখতে পাবো যে এই বিপিএসসি বলো বা যা কিছু নেট বলো, এরকম অনেক ধরনের এক্সামে কিন্তু নতুন নতুন ছন্দ কিন্তু আসছে, যেগুলো কিন্তু আমাদের সেই সময় গ্র্যাজুয়েশনে কিন্তু ছিল না। তাই অনেকেই যারা আমাকে বলছিল ছন্দ তো বাদ দিয়ে দিয়েছি, ছন্দ তো পরীক্ষায় আসলে আমি করব না, তাদেরকে বলছি পুরো মাথা যদি ব্ল্যাঙ্ক থাকে সব থেকে ভালো, কারণ ব্ল্যাঙ্ক জায়গাতেই আমরা কিছু নতুন জিনিস ইনপুট খুব সহজে দিতে পারবো। আর যদি কিছু যাদের মনে থাকে, তাদের সেই মনে রাখার ওপরেও এই জিনিসগুলো একটু ভালো রকমভাবে রেডি করলে আমার মনে হয় ছন্দ নিয়ে আর কারোর কোনো জিজ্ঞাসা থাকবে না, ট্রাস্ট মি। চলো, তারপরে কি আছে? দ্রুত বিলম্বিত, তোটক, শ্রগ্বিনী, মন্দাকিনী, বৈশ্যদেবী, বংশস্থবিল। আমি এখানে একটু, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে আমি এখানে অক্ষর সংখ্যার ওপর সাজিয়েছি, যাতে তোমরা একটু ভালো করে যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই অবধি যেমন 11টা, তারপরে দেখো 12টা, এই রকমভাবে আমি ঠিক সাজিয়েছি যে 12, 13, 14, কোনটা 17, 19, তারপরে শার্দুল বিকৃত, শ্রক ধরা 21, এরকমভাবে সাজিয়েছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। আচ্ছা, আর দেরি না করেই শুরু করা যাক ছন্দ পরিচয়। ছন্দ পরিচয় কি? না, আমরা প্রথম থেকে যদি দেখি ছন্দশাস্ত্রের ওপর পরম্পরাক্রমে কারা ছন্দশাস্ত্র নিয়ে কে কী রচনা করেছেন সেইটা আমরা জানবো এই ছন্দ পরিচয় জায়গাটা থেকে। প্রথমে আমরা পাচ্ছি যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় বা তৃতীয় শতক থেকে পিঙ্গলাচার্য, পিঙ্গল ছন্দসূত্র, এটাই আমাদের কাছে প্রথম ছন্দশাস্ত্র সম্পর্কে কিছু প্রামাণিক গ্রন্থ আসছে। তো সেটা হচ্ছে কবে? না, খ্রিস্টপূর্ব দ্বিতীয় বা তৃতীয় শতক থেকে। নেক্সট কবে পাচ্ছি আমরা? নবম শতক, মানে মাঝখানের একটা বিশাল গ্যাপ রয়েছে, দ্বিতীয় তৃতীয় শতকের পর একদম নবম শতকে আমরা পাচ্ছি জয়দেবকে, জয়দেব ছন্দ। এর মাঝখানে বলে রাখি, দেখবে এই জিনিসটা যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় তৃতীয় শতকে তো পিঙ্গলাচার্য পেলাম, ঠিক আছে,
কালিদাস সম্পর্কে আমরা যদি কোথাও এরকম প্রশ্ন পাই যে কালিদাসের সাথে কোন ছন্দশাস্ত্র যুক্ত বা কালিদাসের সাথে ছন্দশাস্ত্রের কিরকম কানেকশন আছে, তাহলে সেই গ্রন্থটার নাম কি? সেটা হচ্ছে শ্রুত্ববোধ। এটা আমরা কিন্তু খুব ভালো রকমভাবে একটু মাথায় রেখে দেব যে কালিদাস সম্পর্কে যদি কোনো রকমের ছন্দশাস্ত্র বা ছন্দসূত্র নিয়ে কিছু প্রশ্ন আসে, তাহলে তার সাথে সম্পর্কিত কে? না শ্রুত্ববোধ। যদিও আমাদের কাছে কোনো প্রামাণিক কিছু নেই, তাও এই জিনিসটা আমরা কিন্তু পাচ্ছি, অনেকে মনে করেন সেই হিসেবে। নেক্সট আমরা পাচ্ছি কি, খ্রিস্টীয় একাদশ আর একাদশ শতকে আমরা দুজনকে পাচ্ছি, কেদার ভট্ট বৃত্তরত্নাকর এবং ক্ষেমেন্দ্র সুবৃত্ত তিলক। এর মধ্যে আমাদের একটু মনে রাখতে হবে যে কেদার ভট্টের যে বৃত্তরত্নাকর, নারায়ণ তার টিকা রচনা করেছেন। এটা আমাদের একটু মানে ইম্পর্টেন্ট দিয়ে একটু দেখতে হবে যে কেদার ভট্টের রচনা হচ্ছে বৃত্তরত্নাকর, তার টিকা করেছেন নারায়ণ। এরপরে আমরা দেখব যে ছন্দসূত্রের ওপরও তাহলে কোনো টিকা রয়েছে কি না, আসছি সেই বিষয়ে পরে। নেক্সট কে আছে? না, খ্রিস্টীয় দ্বাদশ শতকে রয়েছে হেমচন্দ্র। হেমচন্দ্র কি রচনা করেছেন? ছন্দ অনুশাসন। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমাদের পাঠ্য রয়েছে, খ্রিস্টীয় পঞ্চদশ শতকের গঙ্গাদাস, তার হচ্ছে রচনা ছন্দ মঞ্জুরি। এই হচ্ছে ছন্দ পরম্পরাক্রমে আমাদের সামনে রয়েছে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় বা তৃতীয় শতকে কে ছিলেন? আচার্য পিঙ্গলাচার্য। তার পিঙ্গল ছন্দসূত্র কি? না, আটটা অধ্যায় এতে রয়েছে আর 308টা সূত্র আমরা এতে দেখতে পাই। নেক্সট হচ্ছে খ্রিস্টীয় নবম শতকে জয়দেব, জয়দেবের জয়দেব ছন্দ। তারপরে আমরা চলে আসছি একদম একাদশ শতকে। একাদশ শতকে আমরা দুজনকে পাচ্ছি, কেদার ভট্ট এবং ক্ষেমেন্দ্র। কেদার ভট্টের যে রচনা বৃত্তরত্নাকর, তার টিকা হচ্ছে নারায়ণ করেছেন। এবং একাদশ শতকে আরেকজন হচ্ছে ক্ষেমেন্দ্র সুবৃত্ত তিলক। তারপরে আমরা পাচ্ছি দ্বাদশ শতকে হেমচন্দ্র। হেমচন্দ্রের রচনা কি? না, ছন্দ অনুশাসন। আর খ্রিস্টীয় পঞ্চদশ শতকে আমরা আচার্য গঙ্গাদাসের পাচ্ছি ছন্দ মঞ্জুরি। এই হচ্ছে ছন্দ পরিচয়ের প্রথম অংশ। নেক্সট আমরা চলে যাব। আচ্ছা, অনেক সময় আমরা দেখবে এরকম প্রশ্ন কিছু থাকে যে ছন্দ নির্ণয় করতে দেয়নি, কিন্তু আমাদের ওই মেলানোতে কিছু একটা দিয়ে দিয়েছে ছন্দর সাথে। আমরা তো মানে অবাক হয়ে যাই যে সিলেবাসে নেই, কেন এটা এসছে, বুঝতে পারছি না, ছেড়ে দিই। কিন্তু যদি এই জায়গাগুলো একটু ভালো রকমভাবে নজর দাও, তাহলে বুঝতে পারবে যে সব কিছুই কিন্তু রয়েছে ছন্দের মধ্যেই, পার্টিকুলারভাবে বলা নেই বলে আমরা স্কিপ করে যাই। তো কিছু স্কিপ না করে যদি ভিডিওটা দেখো, তাহলে আরও ভালো রকমভাবে ক্লিয়ার হবে। কি প্রথমে যেটা আমি বলেছি যে কালিদাসের নামে প্রচলিত ছন্দ কি? শ্রুত্ববোধ। পাণিনীয় শিক্ষাতে, পাণিনীয় শিক্ষাতে ছন্দ সম্পর্কে কি বলা হয়েছে? ছন্দ পাদৌ তো বেদস্য। আচ্ছা, ছন্দ যে কথাটা আমরা এতবার করে আলোচনা করছি, ছন্দ কথাটা আমরা প্রথম কোথায় পাই? ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোথাও পাবে না। ছন্দ কথাটা যে আমরা এতবার বলছি, এই কথাটা আমরা প্রথম পাচ্ছি ঋগ্বেদে, ঋগ্বেদের পুরুষ সূক্তে। ঋগ্বেদের পুরুষ সূক্তে আমরা প্রথম পাচ্ছি এই ছন্দ কথাটা, মানে ছন্দ কথাটা আমরা পরীক্ষায় যদি এরকম কিছু আছে যে পুরুষ সূক্তের কোথায় কি ছন্দ কোথায় এসছে, না পুরুষ সূক্তে, পুরুষ সূক্ত কত নাম্বার? 10, 90, এগুলো একটু মাথায় রেখে দেবে। প্রথম ছন্দশাস্ত্রকার এটা বললাম পিঙ্গলাচার্য হওয়ার দরুন, পিঙ্গল শাস্ত্র বলা হয়। আচ্ছা, যেটা বললাম যে পিঙ্গলাচার্যের ছন্দসূত্রের ওপরও তাহলে নিশ্চয়ই কারো টিকা রয়েছে, অবশ্যই রয়েছে ভট্ট হলায়ুধের মৃত সঞ্জীবনী। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার বলছি এখন কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে, ভীষণ ঘুরিয়ে কোয়েশ্চেন দিচ্ছে, তাই প্রত্যেকটা জায়গা আমরা খুব ভালো রকমভাবে নিখুঁতভাবে দেখব, যাতে একটা জায়গাও আমাদের স্কিপ না হয়ে যায়। আর কি, জানাশ্রয়ী ছন্দবিচিতি নামক সূত্রাত্মক গ্রন্থ, এটা অনেকে মনে করেন যে 600 খ্রিস্টপূর্বাব্দতে লেখা হয়েছিল। তাহলে কি ছন্দ আমরা কোথায় পাচ্ছি? প্রথম পাচ্ছি ঋগ্বেদের পুরুষ সূক্তে, 10, 90 পুরুষ সূক্তের নাম্বার। আচ্ছা, কালিদাসের নামে প্রচলিত ছন্দ কি? শ্রুত্ববোধ। পিঙ্গলাচার্যর প্রথম আমাদের কাছে ছন্দশাস্ত্র নিয়ে এসছেন এবং সেই কারণে তাকে পিঙ্গল শাস্ত্রও বলা হয়। পাণিনীয় শিক্ষাতে কি বলা হয়েছে ছন্দ সম্পর্কে? ছন্দ পাদৌ তু বেদস্য, বেদ পুরুষের পায়ের সাথে বলা হয়েছে, পায়ের সাথে তুলনা করা হয়েছে। এবং ছন্দশাস্ত্রের প্রাচীন নাম কি? ছন্দ বিচিতি, ছন্দ অনুশাসন, ছন্দ বিবৃতি, ছন্দমান। এগুলো সবকটাতেই ছন্দ রয়েছে, তাই এটা গুলিয়ে যাওয়ার আশা করি উচিত নয়। কিন্তু নেক্সট হচ্ছে এই জিনিসটা যে পিঙ্গলাচার্যের ছন্দসূত্রের ওপর যে ভট্ট হলায়ুধের মৃত সঞ্জীবনী টিকা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট চলো, এবার হচ্ছে ছন্দের লক্ষণ। ছন্দ কথাটা আমরা পাচ্ছি কোথা থেকে? না, এই ছদ ধাতু থেকে।
এর মানেটা কি? ছন্দ আমাদের আনন্দ দেয়, যেটা বললাম প্রথমেই বলেছি যে আমরা সবসময় ছড়া বা পদ্য পাঠ যখন করি তখন আমাদের বেশি আনন্দ হয়, বেশি মজা হয়। কেন? কারণ তাতে ছন্দ থাকে। তো এবার সব কিছুতেই ছন্দ রয়েছে যদি আমরা একটু ভালো রকমভাবে দেখি। নাচে ছন্দ আছে, গানে আছে। তো যাই হোক, প্রথমেই কি বলছে ছন্দের লক্ষণে? চিত্ত আহ্লাদকং ছন্দ, অর্থাৎ এই যে ছদ ধাতু যেটা বলছি এর মানেই হচ্ছে আহ্লাদ করে, যেটা যেটা আমরা দেখব আমাদের মধ্যে যা যা পাঠ করলে বা যেটা শুনলে কানে গেলেই আমরা আহ্লাদায়িত হই, আনন্দিত হই, সেটাই হচ্ছে ছন্দ করে। তারপরে কি বলা হয়েছে? ছন্দয়তি আহ্লাদয়তি ইতি ছন্দ। এবং নিরুক্ততে ছন্দ সম্পর্কে কি বলা হয়েছে? ছন্দাংশী ছাদনাত। তাহলে ছন্দের তিনটে লক্ষণ আমরা জানলাম। ছন্দ পরিচয় সম্পর্কে আমরা কি পেলাম? না, পরম্পরাক্রমে ছন্দশাস্ত্র কারা রচনা করেছেন। এবং নেক্সট হচ্ছে আমরা পেলাম খুব ইম্পর্টেন্ট জায়গা, যে কালিদাসের নামে ছন্দের কি রয়েছে শ্রুত্যবোধ। নেক্সট হচ্ছে পিঙ্গলাচার্যের যে ছন্দসূত্র, মৃত সঞ্জীবনী টিকা ভট্টহলায়ুধের, সেটি জানলাম। আগামী পর্বে আমরা আলোচনা করব ছন্দের বিভাগ সম্পর্কে, এবং ছন্দ বিভাগের পর আমরা যাব লঘু গুরু বর্ণ নির্ণয় সম্পর্কে। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং পরবর্তীতেও আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট অবশ্যই করতে হবে, এবং অবশ্যই জানাবে যে কেমন লাগলো আমাদের এই ছন্দের ক্লাস। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।